हे মহামানব, বঙ্গ তথা ভারতবর্ষের সাহিত্যাকাশে নবোদিত দিবাকরের রশ্মির ন্যায় তোমার প্রজ্ঞা ও সৃজনশীলতার যে প্রকাশ, তার বিনাশ নেই, তা অবিনশ্বর। বঙ্গজীবনের রোজনামচায় জড়িয়ে থাকা বঙ্গবাসীর যে শৈল্পিক অনুভব, তাও তোমারই দান। আমাদের জন্ম থেকে মৃত্যু, আনন্দ থেকে অভিমান, হাসি কান্নার সব গোপন গহনেই তোমার অনায়াস যাতায়াত। তোমাকে কেন্দ্র করেই আমাদের গ্রামীণ ও নাগরিক জীবনের ওঠাপড়া। আজ করোনার এই অতিমারির প্রাবল্যে সমগ্র বিশ্ব যখন থরথর, যন্ত্রণা কাতর, সভ্যতা থেকে প্রযুক্তি সবাই যেখানে অসহায়ের মতো নতমস্তকে অপেক্ষারত, সেই সংকটের আবহেও বঙ্গবাসী শুধুমাত্র তোমার হাত ধরেই খুঁজে পেয়েছে উঠে দাঁড়াবার আশ্বাস। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। ভাইরাসের ভয়াবহতাকে অগ্রাহ্য করে আপা মোর বাঙালি মেতে উঠেছে কবিপক্ষের আবাহনে। দেশ বিদেশের গণ্ডি পেরিয়ে সকলে উজ্জীবিত হয়ে একাত্ম হয়ে উঠেছে একটি অমোঘ মন্ত্রে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।